তো ভালো কাজ করছে, ভালো ব্যবহার করছে, এই জন্য আর আমরা তিনবার করে আর আমরা পাস করাইছি। আমাদের এলাকার ভিতরে 32টা রাস্তা করে দিছে এবং এই রাস্তাটা করে আছে নিজের অর্থের টাকা দিয়া। যদি সরকার থেকে টাকা দিয়ে আনতে করতো তাহলে অনেক দেরি হইতো এবং 8 থেকে 10 লক্ষ টাকা লাগতো। তার নিজের জায়গা, নিজের মাটি, নিজের টাকা দিয়া তিনি নিজে করে দিতেছে। গ্রামীণ এই চোখ জুড়ানো মেঠোপথ এক সময় ছিল নিচু জমি, ফলে কেউ মারা গেলে নৌকায় করে লাশ নিতে হতো কবরস্থানে। স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ভোগান্তি ছিল নিত্য সঙ্গী। আজ থেকে 3 বছর আগেও মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের কামারখাড়া এলাকার শতাধিক পরিবারের কাছে নিত্যদিনের চিত্র ছিল এটি। তবে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এলাকাটিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব উদ্যোগে একের পর এক গ্রামীণ সড়ক নির্মাণ করে চলেছেন ইউপি সদস্য মামুন পেয়াদা। এতে এই এলাকায় ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। টানা 3 মেয়াদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রায় 7,000 জনসংখ্যার এই এলাকাটিতে ছোট বড় মিলিয়ে 32টি সড়ক নির্মাণ করে দিয়েছেন ইউপি সদস্য মামুন পেয়াদা। ফলে এলাকার মানুষের কর্মচাঞ্চল্য যেমন বেড়েছে, দাম বেড়েছে জায়গা জমিরও। ইউপি সদস্য মামুনের এমন জনহিতকর উদ্যোগে ব্যাপক খুশি স্থানীয়রা। এই এলাকার ভিতরে 32টা আমাকে রোড করে দিছে, আমাগো সুযোগ সুবিধা ব্যাগ বিপদে আপদে আমাগো লেগে হ্যাঁ পাশে খাড়াইছে। অহন সামনে আমাগো লেগে এই যে আমরা রাস্তাঘাট দিয়ে বাড়িতে পারি না, এই রাস্তাটা লেগে আমাগো লেগে হ্যাঁ এই নিজের সম্পদ কাইটা নিজের টাকা দিয়া সরকারের যেই 15 লাখ 20 লাখ টাকা দেব হেই টাকা হ্যাঁ খোয়াইয়া হ্যাঁ জনগণের সার্থক বিচাইতেছে। এই রাস্তাটা এক কোমর পানি ভেঙে আমরা আসা যাওয়া করতাম, তার নিজের উদ্যোগে নিজের ইয়ে সাহায্যেতে নিজের পয়সা দিয়া নিজের মাটি দিয়া এই রাস্তাটা করা হয়েছে। এর পরবর্তীতে এই অখন যেটা করতেছে এইটাও তার নিজের উদ্যোগে নিজের জায়গা নিজের মাটি নিজের খরচ নিজের সব কিছু দিয়া করা হইতাছে। জনগণ তাকে একে একে 3 বার পাস করাইছে। সম্প্রতি নিজ উদ্যোগ অর্থায়নে কামারখাড়া এলাকার সৈয়ালবাড়ি থেকে বকাউল বাড়ি পর্যন্ত 800 ফিট দৈর্ঘ্যের একটি মাটির সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইউপি সদস্য মামুন। সরকার যে রাস্তাটি করে দিলে খরচ হতো 8 থেকে 9 লাখ টাকা, সেখানে নিজের জমি থেকে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করে দিচ্ছেন মামুন। সড়কটি নির্মাণ করতে গিয়ে যে মাটি কাটা হয়েছে সেখানে বাস্তবায়ন করা হবে একটি মৎস্য প্রকল্পের। এছাড়াও এর আগে এই এলাকাতেই নিজের জমির মাটি দিয়ে কামারখাড়া দুর্গা মন্দির থেকে বাচ্চু মাস্টারের বাড়ি পর্যন্ত 1,000 ফুট দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করে দিয়েছেন মামুন। ইউপি সদস্য মামুন পেয়াদার এমন আগ্রহ ও উদ্যোগের প্রশংসা করলেন কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদার। আমাদের তো মানে সীমিত যদি বোঝেন না, কিছু লোকজন আছে দুষ্ট লোক, এরা এই জমিগুলো অনেক সময় কিনতে চাইছে মানে মাটি কাটার জন্য, ও দেয় নিজের নাম জারি করা ওর বাবা মার ওর ভাইয়ের নামে, এটা নিয়ে কোনো বিভ্রান্ত যারা চলাইতেছে তারা নিজেরাই স্বার্থপর, তারা নিজেরাই এটা এই জায়গাটা করতে চাইছে মানে মাটি বিক্রি করতে চাইছে। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এই এলাকার উন্নয়ন কাজে নিজেকে আরো সম্পৃক্ত করতে চান কামারখাড়া ইউপি সদস্য মামুন পেয়াদা। আমি রাস্তাগুলা করাতে আমি খুব নিজেও মানুষের কাছে দোয়া পাচ্ছি বা নিজেও খুশি। এলাকার রাস্তাঘাটগুলো করতেছি, মানুষ আমাকে খুব ভালোবাসে, মানুষের ভালোবাসে আমি 3-3 বার প্রতিনিধি হতে পারছি। আমার এলাকা যে জায়গাগুলো আছে জমিগুলা সবগুলা এগুলা নিচু জমি, বিদায় মানুষ চলাফেরা করতে খুব কষ্ট। তাই আমি দেখছি এখানে একটা ভাঙা আছে, একটা রাস্তার প্রয়োজন, আমি নিজের অর্থায়নে করছি এবং সরকারের অর্থায়নে আমি এই এলাকায় অনেক কাজগুলা করছি, কালভার্ট করছি অনেকগুলা সরকারের অর্থায়নে, সরকারের অর্থনের রাস্তা করছি, আমার নিজের অর্থনের রাস্তা করছি আমি। তাই মানুষের সুবিধা দেওয়ার কারণে মানুষের ভালোবাসা আমার ভিতরে আছে, আমি যতদিন আছি এই মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই, আমি আপনাদের সকলের দোয়া চাই। নেক্সট রিপোর্ট, আমার বিক্রমপুর।